যেমন বলেছিলাম যে গানের মহল থেকে বিরতিতে যাওয়া খুব মুশকিল, কিন্তু তবু যেতে তো হয়। কিন্তু কথা দিয়েছিলাম একটু পরেই ফিরে আসো, ফিরে এসেছি সঙ্গে নিয়ে রূপম দাকে। রূপম জানো আমাদের সঙ্গে আছেন, আমরা সবাই আছি চ্যানেল ওয়ানে সাত সকালে সুরেতে। আর যেসব গানে আছে আমাদের নস্টালজিয়া বলুন বা একেবারে কন্টেম্পোরারি বলুন, সবটাই মিলেমিশে একাকার, কারণ এইসব গান মনে হয় প্রত্যেক দিনের গান, এতটাই নতুন লাগে, তাই না? বলুন, চলুন পরের গানে যাই। পরের গানটা শ্যামল মিত্র একটা গাওয়া গান গাই। আচ্ছা আচ্ছা, বেশ, নাম রেখেছি বনলতা। ও নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা হয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। জল ভরা মেঘ ওই দুটো চোখ দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। দেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। কও কথা হয়ো না গো কুণ্ঠিতা, বনলতা কও কথা হয়ো না গো কুণ্ঠিতা। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবো কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবো কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। বনলতা যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। দেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা হয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। মানে কি অদ্ভুত, মানে এই প্রেম মানে অসাধারণ। এরকম গান দিয়ে যদি সকালটা ভরিয়ে রাখা যায় তাহলে কে না শুনবে, কে না আসবে? আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, আপনারা ফোন করতে পারেন আমাদের, বা আমাদের সঙ্গে কিন্তু থাকতেই হবে। দিনটা কিন্তু ভীষণ সুন্দর, একটা মেঘলা দিন, এবং তার সঙ্গে সঙ্গে এই নস্টালজিয়া, এইসব গান শুনতে শুনতে আমাদের সময়টা ভালোই কাটবে। এই যে ধরুন গানগুলো আপনার করা, মানে পরিবেশন করার জায়গার, তার তো একটা ইতিহাস আছে, মানে এই যে বেছে নেওয়া, এই ধরনের গান গাওয়ার যেহেতু কিশোর কুমারকে মান্না দেকে খুব ফেভার করতাম সবসময়ের জন্য, যার ফলে এই গানগুলো আর কি প্র্যাকটিস থেকেই শুরু। ঠিক আছে, মানে যখনই প্রোগ্রামে বা কোথাও কোনো অনুষ্ঠানে গেছি, তখন খুব লাকিলি আমার কাছে মানে এই অনুরোধগুলোই আসতো আর কি। ঠিক আছে, এখান থেকেই এই কিশোর কুমার মান্না দে করতে করতে, তারপরে
নিজে কিছু গান বাজনা লিখি, সেটাও এই এনাদের অনুপ্রেরণা থেকেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মানে এনার বাইরে আমি কিছু যেতে পারি না, কিছু যাওয়া হয়নি আর কি। নতুন গান যে ভালো লাগে না তা না, অনেক গান ভালো লাগে নতুন, প্রচুর ভালো ভালো মিউজিক ডিরেক্টর আছেন এখন, প্রচুর ভালো ভালো গান আসছে, কিন্তু তবুও যেন এই কালোজয়ী গানগুলোর সাথে নিজেকে একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে পড়ে। গান শেখাটা কোন মানে কি ধরনের গান দিয়ে? শাস্ত্রীয় সঙ্গীত? শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে শুরু। হ্যাঁ, তারপরে ক্লাস 10 পর্যন্ত করতে পেরেছিলাম। ঠিক আছে, তারপরে আস্তে 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 পড়াশোনার চাপে যেরকমটা হয় সব বলে। হ্যাঁ ঠিক আছে, দুটোকে ব্যালেন্স করে চলতে চলতে। না শাস্ত্রীয় সঙ্গীত শেখা কি সেই ইয়ার ওয়াইজ শেখা নাকি না একদম পুরো ধরে? খানিকটা ইয়ার ওয়াইজই শেখা, কারণ উনি খুব খুব কেয়ারফুলি শেখাতেন আর কি। তো ফোর্থ ইয়ার পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো এই অবধি করার পরে আস্তে 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 আস্তে, আর ইচ্ছেটা ছিল অবশ্যই, এটা ঠিক কথা, শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলাম ঠিকই, কিন্তু ইচ্ছে ছিল এই ধরনের গানগুলোকে। বেশ, এই ইচ্ছেটাকে সঙ্গে নিয়ে কিন্তু আমাদের অনেকক্ষণ চলা এবং কথাগুলো শুনতে হবে আপনার কীভাবে চলাটা, কিন্তু সঙ্গে পথ চলতে চলতে যিনি এসে পড়েছেন তার সঙ্গে কথা বলে নিই। কে আছেন টেলিফোনে? নমস্কার, সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত, সকালে ছুড়ে আমি সোদপুর থেকে রানুদা। রানুদি, হ্যাঁ হ্যাঁ বলো বলো। খুব সুন্দর এইরকম শিল্পী এসছে, ভীষণ ভালো ভালো গান গাইছে, শ্যামল মিত্র, কিশোর কুমার, হ্যাঁ তো মান্না দে সব হয়েছে। আমি আর কি ছোট্ট অনুরোধ রাখবো, রূপম আশা করি রাখবে, করি অনুরোধ রাখবো। এলো বড় সাজে সহ শ্যামনিতাই গান গে গান গে যা, এলো বড় সাজে আবার একটু কিশোর কুমারে ফিরি। হ্যাঁ, এই গানটা খুবই ভালো গান, সুখেও কেঁদে ওঠে মন। ওরে বাবা রে, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, বাইরে দেখি মন মুখে কাটে যে সারা বেলা, মনে মনে কত কথায় দুজনে খেলে খেলা, পেহারাবার ভয়বারে বার, পেহারাবার ভয়বারে বার, চলে যায় এলগন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, স্বপ্ন যারা দেখছে বসে খোলা চোখে, স্বর্গে তারা পৌঁছবে ঠিক স্বর্গ সিঁড়িবে, গভীর দুঃখে অনেক সুখে, গভীর দুঃখে অনেক সুখে, সুখী তাই এ দুজন, সুখেও কেঁদে ওঠে মন,
সুখে ওকে দে ওঠে এমনও হাসি আছে বেদনা মনে হয় এমনও হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে দুনয় সুখে ওকে দে ওঠে সুখে ওকে দে ওঠে সুখে ওকে দে ওঠে সুখে ওকে দে ওঠে সুখীন দাসের ছায়াছবি অজয় দাসের সুর আর কম্বিনেশন হচ্ছে কিশোর কুমার। কি যে ভালো ভালো গান আছে যে বলার কথা না, খুব সহজ সরল ভাষা অথচ সুরের এবং গলার যে জোয়ারি সেটাই কিন্তু মানে অসাধারণ আর কি। সত্যি মানে কি সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে। পরের গানে যাওয়ার আগে একটু ছোট্ট যেখানটাতে থেমেছিলাম সেখানটা একটুখানি জিজ্ঞেস করে নিই, সেটা হচ্ছে যে ওই যে ছোটবেলায় গানের পরে তারপরে আস্তে 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 কলকাতায় বললেন চলে এসেছেন। কলকাতায় এসেছি পড়াশোনার সূত্রে। আচ্ছা, 96 কলকাতায় আসা। আচ্ছা, তারপরে মেস লাইফ কাটানো, মেস লাইফে গান বাজনা হয়, মানে কলেজে ভর্তি হওয়া মেসে মেসে একদমই করতে পারতাম। ওইটা কিন্তু খুব ভালো জায়গা গান বাজনার, কিন্তু হতো না, মানে খুব কমই আমাদের ভেতরে ছিল। বেসিক্যালি পড়াশোনা করছি এখানে গান বাজনা হবে না। কি নিয়ে পড়াশোনা করেছেন? আমি অ্যাকচুয়ালি আর্টসেরই স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ। তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি ডিপ্লোমা করি কম্পিউটার গ্রাফিক্সের উপরে। আচ্ছা। আমার অ্যাকচুয়ালি এটা প্রফেশন নয়, বেশ প্রফেশন হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনার, তার সঙ্গে সঙ্গে গান, তার সাথে সাথে এবার এটা আমার নেশা বলতে পারে। আচ্ছা, পেশা ওটা। আচ্ছা, এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওখানে একজন ভদ্রলোককে আমি পেয়েছিলাম, ওনার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, উনি খুব মেসের পাশে একটা রুমে উনি ভাড়া থাকতেন। তো ওনার নামটা ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে, অনেকদিন দেখা নেই আমার সাথে। এই অনুষ্ঠানের সূত্রে যদি উনি আমাকে দেখতে পান আমার খুব ভালো লাগবে আর কি। তো উনি হচ্ছেন দীপঙ্করদার মতো হ্যান্ডসনিক এই ঢোল বাজাতেন, যোগাযোগটা খুবই ভালো হয়েছে। দীর্ঘ 4-5 বছর মেসে ছিলাম, তখন পুরোপুরি সন্ধ্যাবেলাটা পড়াশোনার পরে ওনার সাথে গিয়ে সময়টা গান বাজনা করে কাটতো। এইখান থেকে এইবারে শুরু যে প্রোগ্রাম করবো, আস্তে আস্তে এগোবো গান বাজাতে সাইড বাই সাইড। উনিও ঢোল বাজাচ্ছেন, মানে দুজনই এক মেন্টালিটি। হ্যাঁ, ভীষণ কোঅপারেট করতেন উনি, বেশ বহু জায়গায় নিয়ে যেতেন। কোনো একজন না, পথ চলতে চলতে দেখা হয়ে যায়। সত্যি উনি ওনার সাথে দেখাই মানে একরকম বলতে পারেন খুব আচানকই দেখা, হঠাৎ করেই উনি এসেছিলেন পাশে। তারপরের পথ চলাটা আবার শুনবো, কিন্তু মাঝখানে একটা গান শুনে নিই। নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশে হারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশে হারা,
দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে, সত্যি যদি হয় বলুক যা বলবে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, তুই নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। এইবারে সেই 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 চোখের কথা জিজ্ঞেস করি, আপনার ব্যক্তিগত জীবন এখন আপনি কেমন আছেন, কিরকম ভাবে চলছে? অবশ্যই ভালো আছি, ভালো না থাকলে গান বাজনা করা যায় না একদম। আর একটা কথা হচ্ছে যে গান বাজনাটা হচ্ছে মানে আমি এটা আমার ব্যক্তিগত ডায়াবেটিসের ওষুধ। হ্যাঁ ঠিক আছে, গান যত করবেন তত মন শান্তি থাকবে, গান শরীর ভালো থাকবে, গান শোনা ঠিক আছে, তো কাজের মানসিক স্বাস্থ্য ভালো থাকে। একটা জিনিস হচ্ছে যে আমি যে প্রফেশনের সাথে যুক্ত সেটা তো ভীষণ টেনশনের ব্যাপার, ভীষণ টেনশন। শুধু ক্রিয়েটিভটা করে দেওয়াটা নয়, সেই জিনিসটা প্রিন্ট হওয়ার পরে গিয়ে সেটা ভুলভাল হওয়ার সম্ভাবনা ভীষণ থাকে, টেনশন ভীষণ থাকে, ভীষণ টেনশন। ঠিক, এটা হচ্ছে আমার ওষুধ, এইটা ওষুধ, এটা ওষুধ। ঠিক আছে, আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে আমাদের বন্ধুরা, যারা আমাদের টেলিফোনে না এলে এর মনটা খারাপ হয় এবং আমাদের মানসিক স্বাস্থ্য ভালো হয় কথা বলে। নমস্কার, কে আছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ আমি আপনার থেকে প্রদীপ দত্ত বলছি। হ্যাঁ দা প্রদীপ দা বলুন। হ্যাঁ বলছি, শিল্পী গান খুব আমাদের ভালো লাগে, আমার একটা অনুরোধ আছে যদি গাছেন খুব ভালো হয়, শ্যামল মিত্রের এই যে তোমাদের ভালোবাসা মরণের তরফে ওই গানটা যদি গান শুনি খুব ভালো লাগবে। আচ্ছা আচ্ছা বেশ, ঠিক আছে, বেশ অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং পুরোটাই থাকতে হবে। একটা অনুরোধ এসেছিল ওই গানটা একটু, যেই জায়গাটায় শেষ হয়েছিল সেখান থেকে, ডায়াবেটিসের একটা ওষুধ হচ্ছে গান বাজনা করা, সেই গান বাজনাটা মোটামুটি সময়টা কিন্তু কম পাওয়া যায় কারণ একটা খুব কঠিন প্রফেশনের সঙ্গে যুক্ত থাকার জন্য। অ্যাকচুয়ালি সেটাই, তবে যাই করি না কেন সন্ধ্যাবেলাটা ফাঁকা করে ফেলি। আচ্ছা আচ্ছা, আটটার পরে আমি কাজ করি না। আচ্ছা বেশ, ও তারপরে গিয়ে বাড়িতে প্রোগ্রাম, এই বাড়িতে কিছু ইনস্ট্রুমেন্ট আছে সেখানে গান বাজনা করা বা। ঠিক আছে, কলকাতাতে কোথায় থাকেন? সোনারপুরে থাকি। আচ্ছা সোনারপুরে থাকেন? সোনারপুরেই থাকি, ওখানেই অফিস। আপনার ঘরে বসে অফিস কি ওখানেই কাছে? হ্যাঁ বাড়িতে অফিস না, অফিসটা একটু দূরে। হুম হুম, তবে ওই আটটার পরে বাড়িতে ঢুকে গিয়ে নিজের মতো করে গান বাজনা, গান বাজনা করা, প্র্যাকটিস করা, এটাই জীবন। আপনার একাকে জীবন নাকি না মানে আছে? আছেন, মিসেস আছেন, আমার বাচ্চা আছে, ক্লাস ফোরে পড়ে। আচ্ছা বেশ, তাদের ফুল সাপোর্ট আছে? নিশ্চয়ই, ওদের সাপোর্ট না থাকলে তো হতোই না কখনোই। ঠিক ঠিক, সেটাই সব থেকে বড় জিনিস হচ্ছে, কাছের যারা থাকে, কাছের পাশের মানুষেরা যদি ইন্সপিরেশন না করেন ঠিক তখন কিছু হয় না, মানে নিজের ভালোবাসার সঙ্গে তাদের ভালোবাসাটাকে মিলতে হবে। বাড়ি থেকে ফুল সাপোর্ট পাই, আর মা তো ভীষণ সারাক্ষণই ফোন টোন করে এই গানটা ভালো হয়েছে, ওটা ওই জায়গাটাতে ঠিক করে নিস। আচ্ছা আচ্ছা, সেই গানের কোথায় কোথায় ক্ষেত্র, কোথায় কোথায় আপনি গান করছেন বা কীভাবে করছেন সেই কথাটা শুনে নেব। আমার একটা ইউটিউব চ্যানেল আছে। ও ঠিক আছে, ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে রেট্রো সিঙ্গার রূপম। বেশ, তো এখানেই কিছু মানে আছে 17-18 খানা মতো গান আমি আপলোড করেছি অলরেডি। বেশ, তার ভেতরে দুটো গান খুবই খুবই কাছাকাছি নিজের লেখা নিজের সুর করা গান। আমাদের সবথেকে বড় জিনিস হচ্ছে কি, সবথেকে বড় জিনিস হচ্ছে কি যে ফুল মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন উনি গৌতম বাবু। আরে বাস, গৌতম বাবু হচ্ছে আমার সাথে, লজ্জা পাচ্ছেন বোধহয়, যাই হোক আমার সাথে বছর খানিকের আলাপ ওনার সাথে, কিন্তু উনি একদম মানে আমার ঘরের মানুষ হয়ে গেছেন। ওই গানের মানুষটা না কোথাও কোথাও খুঁজে খুঁজে ঠিক গানের মানুষের কাছে পৌঁছে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যে যেরকমটা হবে সেরকম জায়গায় পৌঁছে যাবে এবং সেখান থেকেই সঙ্গবদ্ধ জীবন। গৌতম বাবুর সাথে পরিচয় করার সূত্রে আমারই এক ছোট ভাই, সেটা হচ্ছে শুভ, হ্যাঁ ওর, ও অ্যাকচুয়ালি গৌতম বাবুর পরিচয়টা ও দেয়। বেশ, কিন্তু আরেকটা জিনিস বলে রাখি যে এই যে অনুষ্ঠান আপনার, সেটাও কিন্তু আপনারা ইউটিউবে শুনতে পাবেন, আপনারা শুনতে পাবেন এবং আপনি শুনতে পাবেন তো অবশ্যই, এবং সেটাও কিন্তু ইউটিউবের একটা অন্যতম আপনার একটা অ্যাডিশন হতে পারে, তাই না? চল পরের গান, আমরা কি গান শুনবো? পরের গানটা আমরা কিশোর কুমার, মান্না দে, শ্যামল মিত্র তিনজনের গান শুনেছি, ঘুরিয়ে ফিরে কি তাদেরই আজকে গান শুনবো? তাদেরই গান শুনবো আমি, মান্না দেরই একটা হিন্দি গান গাই।
হিন্দি গান? আচ্ছা, তবে তার আগে টেলিফোনে যিনি আছেন তার সঙ্গে কথা বলিনি, তারপর সেই গানে যাই। কে আছেন টেলিফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সোদপুর থেকে আশিস দে বলছি। হ্যাঁ আশিস দা, বলুন বলুন। অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আপনার সঞ্চালনা অসম্ভব খুব সুন্দর। আপনার কথাগুলো না কেটে কেটে যাচ্ছে, আমরা হয়তো শুনতে পেলাম না। আশিস দা ছিলেন আমাদের সঙ্গে সোদপুর থেকে, আপনি কি আছেন আমাদের সঙ্গে আর? আচ্ছা আচ্ছা, অনুরোধ করবো আরেকবার যদি একটু কষ্ট করে ফোন করেন, আমাদের সঙ্গে আসেন, কারণ আপনার শেষ কথাটা আমাদের শোনা হলো না, হয়তো কোনো অনুরোধ নিয়ে আপনি এসেছিলেন। হ্যাঁ আশিস দা, চেষ্টা করুন একটু প্লিজ আমাদের সঙ্গে আবার কথা বলার। আমরা গানে যাই, সেই গান অবশ্যই নিশ্চয়ই বা আমাদের মান্না দে কিংবা শ্যামল মিত্র। হ্যাঁ, মান্না দের একটি গান অ্যামেরি জোহরা যাবি। ও শুনি, এই গানটাও মানে আপনি সবাই শুনেছে, জমজমাটি গান, জমজমাটি গান। হ্যাঁ, এবং সেই গান করলে কিন্তু মোটামুটি সকলেরই দুলে উঠি আর কি আমরা, মানে এতটাই তার রিদম এবং এতটাই তার ভ্যারাইটি। চলুন চেষ্টা করি, খুবই টাফ গান, তবুও চেষ্টা করছি একবার। जवान तुझसे कुर्बान मेरी जान ऐ मेरी जोर जबी तुझे मालूम नहीं तू अभी तक है हसीन और मैं जवान तुझसे कुर्बान मेरी जान ऐ मेरी जोर जबी ये शोखिया ये बाखपन जो तुझ में है कहीं नहीं, ये शोखिया ये बाखपन जो तुझ में है कहीं नहीं, दिलों को जीतने का फन जो तुझ में है कहीं नहीं, मैं तेरी आँखों में पा गया दो जहाँ, मैं तेरी आँखों में पा गया दो जहाँ ऐ मेरी जोहर जबी तुझे मालूम नहीं तू अभी तक है हसीन और मैं जवान तुझे कुर्बान मेरी जान बागपन जो तुझ में है कहीं नहीं, तू मीठे बोले जाने मन जो तुझ में है कहीं नहीं, तू मीठे बोले जाने मन जो मुस्कुरा के बोल दे तो धड़कनों में आज भी सराबी रंग देखो लो दे, ओ सनम मैं तेरा आशिके जाबिदा, ओ सनम
ओ सनम मैं तेरा आशिक जाविदा है मेरी जोहर जबी तुझे मालूम नहीं तू अभी तक है हसीन और मैं जवान तुझे कुर्बान मेरी जान है मेरी जोहर जबी तुझे मालूम नहीं तू अभी तक है हसीन और मैं जवान तुझे कुर्बान मेरी जान तुझे कुर्बान मेरी जान तुझे कुर्बान मेरी जान हाय हाय এখন জমজমাটি একটা অনুষ্ঠান এবং তার মধ্যেই আমরা আছি কিন্তু সঙ্গে টেলিফোনে যিনি আছেন তার সঙ্গে একটু কথা বলে দিই চটপট নমস্কার কে আছেন টেলিফোনে হ্যাঁ নমস্কার অনুরোধ আছে দিদি তিনজন শিল্পীর অনুরোধ আছে যে কোনো গান গাইলেই হবে এক ছতিনাথ মুখোপাধ্যায় আর এক হচ্ছে সুরিত শেখ এক তরুণ বন্দ্যোপাধ্যায় এই তিনজনের যে কোনো গান গাইলে আমার খুব ভালো লাগবে আচ্ছা 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 দিদি আমাদের সঙ্গে থাকো অনেকক্ষণ থাকো শেষ পর্যন্ত থাকো এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং অনুরোধ করার জন্য সতীনাথ মুখোপাধ্যায় সুবীর সেন এবং আমরা কিন্তু আসবো ফিরে ছোট্ট একটা বিরতির পর ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি ফিরে আসবো এক্ষুনি